Yeah. What's up, bro? Yeah. You wanna come here? So guys, I'm in the Bishop Arena. I'm in the party on it. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার সাথে জগিং করতে, আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড ইন্দোনেশিয়ান, আরও ফ্রেন্ড আছে। সো গাইস, সে হচ্ছে হলো মাওলানা, তার নাম হ্যালো, আর হাসিব, আর ও দুইজন আছে। তারা হলো অনেক পিছনে পড়ছে, আমরা সামনে সামনে চলে এসেছি। এখন আমরা ওদের থেকে মেবি 1 কিলোমিটার সামনে আগে আছি, আর এইটা পার করতে আমাদের মেবি আর আধা ঘন্টা সময় লাগবে কি 45 মিনিট। সো গাইস, যাওয়া যাক। গাইস, আমার আরেক ফ্রেন্ডদের দেখা পাওয়া গেছে ইন্দোনেশিয়ান, ওর নাম হচ্ছে হলো জামানি। ওরা আমার পিছনে ছিল আর আরো আসতেছে। গাইস, আর একজন চলে আসছে, তোহা, ওর নাম তোহা, আরে আসিফ। গাইস, ওদের পিছে ফেলে দিয়ে আমি আগে চলে আসছি, আর মনে হচ্ছে কসরত করে ফেলে আসছি। এখনো এই জায়গা থেকে বেরোতে আমাদের 30 মিনিট সময় লাগবে। সবাই চলে এসেছে আবার। আর আমরা আসার সময় পানিও নিয়ে আসি নাই, যে একটু পরপর পানি পান করবো। এখন এখান থেকে বেরিয়ে তারপরে কিছু কিনবো। গাইস, এই জায়গা থেকে এখন বেরোবো, মেবি 4 কিলোমিটার কি 5 কিলোমিটার দৌড়ানো হয়েছে। আর সবার অবস্থা পুরো খারাপ, পা তো সব ব্যথা হয়ে গেছে। এখন আমরা ডাব কিনবো। আর গাইস, বাথরুমের পাশে ডাব কিনে নিলাম, আর পুরো ঘামে একদম গোসল হয়ে গেছে। গাইস, হাসিপ ওই পাশে যে বাসা রুমে চলে গেছে, আর আমার চারজন চলে গেছে এই পাশে অন্য একটা পার্কে, আর এখানে জগিং করতে এসেছি হাঁটতে হাঁটতে। আর এখন যে পার্কে আসছে সেই পার্কের ব্লগ, আগের ভিডিওটা আমি আপলোড দিয়েছি। আর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো অনেক তামান ভুটানি পাটানা পার্কের। সো গাইস, যাই দেখবেন। গাইস, চলে আসলাম জগিং করতে করতে আর এক জায়গায়, সো মিউজিয়ামের আশেপাশে। আর এখন আর এটা কি গেম বলতে পারি না, এখন আমিও ট্রাই করবো। দাসাই সুদা গাইস, আমি খেয়ে পেলাম বাট পারলাম না।
আমি যে কোনো সময় আগে করি নাই এরকম খেলা আগে সময় কোনো সময় খেলি নাই এই ফার্স্ট গাইস আমাদের দেশে বাংলাদেশে যে আমাদের ছোটবেলা টায়ার দিয়ে যে খেলতাম গাড়ি চালাতাম টায়ার দিয়ে বাট এই যে এখন পাওয়াই যায় না এটা এখন মিউজিয়ামে উঠে গেছে এই জন্য এখন মিউজিয়ামে বসে বাচ্চারা খেলা করতে পারে এটা আমাদের দেশে অ্যাভেলেবল রয়েছে আর আমি এখন যে কাছে এলো মিউজিয়াম নগরের এখানে আছি বাট এখন মিউজিয়ামে ঢুকি নাই বাট আজকে ঢোকার ইচ্ছা নাই আর এই পাঁচ দিন যাইতেছিলাম জগিং করতে করতে বাট দেখলাম এই সবাই খেলাধুলা করতেছে বা এই গেম খেলতেছে সবাই এই গেম খেলতেছে বাট আমিও ট্রাই করলাম এই গেমটাও তো বাংলাদেশে রয়েছে তাই সাথে কেক নিয়ে নিলাম গাইস জগিং করতে বেরিয়েছি সকাল 8টার সময় আর এখন বাজেছে 12টা মানে 4 ঘন্টা আমরা জগিং করছি আশেপাশে ঘুরছি আমার যেসব গেম আমাদের বাংলাদেশে আছে সেই সব গেম এই জায়গা থেকে উঠেই আছে আর এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো সো গাইস যদি ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন আর এরপরের ব্লগে দেখা হবে বাই